哎，小董，哎，哎，小董，chi sei? Ma tu non vai qui? Ma vuole fare adesso? Ma vuole fare adesso? E che numero è? Che numero? E il pacchetto numero è? Quale pacchetto? Ora è il gazzetto pacchetto. Ma che gazzetto pacchetto il numero è? Ah, però, dai, vai, dai, che numero è, vai? Vuole un tornaio? Dena, vai, dena, vai. Dena. Nai tu bollam? Dai, vai, dai, dai. আবার আন্টির নাম্বার দিস না, সেভ কর। 0189 5238। এটা শামার নাম্বার, শামার নাম্বারে তো দিছে। তো শামার তো গার্লফ্রেন্ড হই, ওই তো একটা বাজারে মা, ও আমার গার্লফ্রেন্ড কেমনে? ও তো দুই দিন পর বই ওই BMW চালায়, ওই পোলাটার সামনাসামনি ঘুরে, দুই দিন ওই টায়ার দোকানদারের সাথে ঘুরে, আর দুই দিন এর সাথে ঘুরে, দুই দিন ওই অ্যাড মেকার, বোধহয় অ্যাড মেকারটা আছে না, ওটার ওটার সাথে সাথে ঘুরে। ও তো একটা বাজারে দুই নম্বর একটা মায়া, ওর ইন্টেলেকচুয়াল গিরি করে দুই দিন ধরে। ওর ও আমার গার্লফ্রেন্ড কেমন? তোর তো বউ কিছুর বউ? ওই দুই নম্বর বাজারে মায়াটা কেমন আমার বউ? হ্যাঁ, বাজারে মায়া কেমন আমার বউ? যা কিন্তু সর, আমার ডিস্টার্ব করিস না, যা। তাহলে কিন্তু মামা আমি ফোন দিই মরে। হ্যাঁ, আরে যা, যাবাস না তো, জানা বলবো না তাহলে কিন্তু আমি ফোন দিই মামা। যা যা, তুই যা। হ্যাঁ, ঠিক আছে, গেলাম। আমি কিন্তু ফোন দিতেছি। বস, সুজনের তো সামার কি, সুজনের সামার কাটাকাটি হয়েছে। কাটাকাটি মানে ব্রেকআপ হয়ে গেছে। কি হয়েছে, ব্রেকআপ হয়েছে কি? আরে আজকেই পালাল লাগে, কালকে বেড়াল লাগে, পরশু ঘুরাল লাগে, বুঝে না? এগুলো সম্ভব নাকি? এটা তো সম্ভব না, সম্ভব না। এই মেয়ে তো এরকমই, তো ক্যারেক্টার লুজ, আমি তো আগে থেকেই জানি এটা। না, আমিও একবার চিন্তা করছিলাম যে এটা ঠিক না। কি হয়েছে? না, সুজনের সামার ব্রেকআপ হয়েছে। সামার সাথে সুজনের ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, সমস্যাটা কি? এ জানালাম ভাই, ব্রাদার না, তুই তো জানাইতেছিস না, তুই তোর গালাগালি করতেছিস। গালাগালি? তুই গালাগালি পাইলি কই? ওর তো ক্যারেক্টারই এই। না না বস, শামার সাথে সুজনের অ্যাফেয়ার ছিল, এখন অ্যাফেয়ার নাই। তার মানে এই না যে তুই শামারে গালাগালি করবি। সুজনের দিকটা দেখ, ওরও তো প্রবলেম হতে পারে। সুজনরে তুই চিনিস না? সুজন তো আমাদের ভাই ব্রাদার। না বস, চিনি বলেই বলতেছি, সুজনের সমস্যা আছে আমি জানি, সুজনের জন্য ঝামেলা হতে পারে। তুই মেয়ের সাপোর্ট নিতেছিস কেন? কোনো মায়ের সাপোর্ট আমি নিতেছি না, আমার কথা হচ্ছে সুজনের সাথে শামার এফেয়ার ছিল, ব্রেকআপ হয়ে গেছে, তার জন্যে তো ওকে গালাগালি করা, স্পেশালি শামার মতো এত ভালো মেয়েকে তো গালাগালি করার কোনো যুক্তি নেই। ভালো মেয়ে? শামা ভালো মেয়ে? আরে কত শামা চালায় একা এলাম, তুই আমার শামা চিনাইতেছিস? হ্যালো ভোদাই না, তাও বস, কারণ তুই এগুলো ঠিক না বলা। হাফলি রিজেক্টটা হ্যালো হ্যালো শামা, ও নিপুন, কি খবর? এই তো ভালো। কই তুমি? আমি বাসায়। কি করো? তেমন কিছু না। কি ব্যস্ত? না না, ব্যস্ত না, একটা মিটিং এর কিছু পেপারস রেডি করতেছি। তাহলে চলো বাইরে কোথাও দেখা করি আজকে। বাইরে তো বেরোতে ইচ্ছা করতেছে না নিপুন, কেন, কোনো দরকার? না, আজকে আমার সকালে কাজ ছিল, কাজটা শেষে পোস্টপোন হয়ে গেল, এখন আমি ভাবলাম আমিও ফ্রি, এখন তুমিও তো ফ্রি, তাহলে অনেক দিন তো আসলে আড্ডা মারা হয় না, তাহলে চলো দেখা করি একবার বাইরে। আজকে তো বাইরে বাইর হওয়ার কোনো মুড নাই নিপুন। তাহলে আমি বাসায় চলে আসি। তুমি বলো। বাস্কেটবল গ্রাউন্ডে আসতে পারবা? হ্যাঁ, বাস্কেটবল গ্রাউন্ডে আসো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে আসতেছি আমি। ওকে বাই। ওকে, কি খবর? এই তো, তোমার কি অবস্থা? এই তো যাচ্ছে। কাজের প্রেশার কেমন? আমাকে তো সবসময় ব্যস্ত থাকতে হয়, আজ মিটিং তো কাল কনফারেন্স,
আগামী সপ্তাহে হয়তো বা মালয়েশিয়া যাইতে হইতে পারে। আচ্ছা সুজনের সাথে তোমার কি হয়েছে বলো তো? না না কোনো সমস্যা হলে বাদ দাও, থাক লাগবে না। না না কোনো সমস্যা নাই, ও মানুষটা আসলে খুব আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ও সবসময় চায় আমি যাতে ওর সাথে থাকি। খুব একটা লো মেন্টালিটির ছেলে, কিন্তু ওকে ছাড়াও যে আমার আউটার একটা ওয়ার্ল্ড আছে এই ব্যাপারটা ও কিছুতে বুঝতে চাইতেছে না। ও আসলে একটা অমানুষ। সুজন যে ছেলে ভালো না সেটা আসলে আমরা রুমমেট একসাথে থাকি সেজন্য আমি বেশ ভালো করেই জানি, কিন্তু এখন তোমার হয়তো অড লাগতে পারে যে এই কথাগুলো। হ্যালো, হ্যাঁ বাপি ভাই। হ্যাঁ ভাই আমি একটা মিটিংয়ে আছি, আমি পরে কল ব্যাক করি। আচ্ছা হ্যাঁ, এখন সুজন কীরকম সেটা আমি জানি, আর তুমি যে কীরকম সেটা আমরা জানি, মানে আমি জানি খুব ভালো করে। তো আমি ভাবলাম হয়তো সুজন তোমার সাথে থাকলে ছেলেটা মানুষ হবে, কিন্তু মাঝখান থেকে তুমি কষ্ট পাইলা এটা আর কি। আসলে আর কিভাবে বলি, ধরো সাহিত্যের ভাষায় যদি বলতে হয় তাহলে সুজন একটা অমানুষ। আচ্ছা বাদ দাও, সুজনের কথা আমার এখন আর বলতে ইচ্ছে করে না, শুনতে ইচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কথা বলো। তুমি অনেক সুন্দর হয়ে যাচ্ছ, আর টিপটা অনেক সুন্দর। বাসায় একটা মিটিং শেষ করে মাত্র আসলাম। ও তোমার উপর খুব চাপ যাচ্ছে না? হ্যাঁ চাপ তো যাবে আসবে, চাপ না গেলে কি আর স্ট্রং হওয়া যায়? না তুমি কেন স্ট্রং হতে যাবা, তুমি এরকমই থাকো, এরকমই তোমাকে এরকমই মানায়, তুমি এরকমই সফটি সফটি থাকো। সফট কি এত সহজে হওয়া যায় নিপুন? আচ্ছা তুমি কি ওই আর্টসেলের ওই গানটা শুনছো? কোন গানটা? ওই যে দুঃখ বিলাস গানটা? না তো শুনি নাই, গেয়ে শোনাও তো। আমি তো গান গাইতে পারি না। না না তুমি গে শোনাও। তুমি হাসবা না তো? আচ্ছা হাসবো না। তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা, দেবে কি কেউ জীবনের উষ্ণতার সত্য আশা, ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে আমার মনের মতো নিও সাজিয়ে, আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে, ও আমায় ভালোবাসেনি
অসীমে ভালোবাসা ও বোঝেনি। হ্যালো, শুনছো? বাহ, খুব সুন্দর হয়েছে নিপুণ, মনটাই ভালো হয়ে গেল সত্যি। আচ্ছা তাহলে এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, ওকে, বাই। তুমি আর আমি মাসুম আছে, কাজ করতেছি, কোনো ব্যাপার না। আমি হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, তুমি আসলে অনেক ভালো হয়েছে, তোমাকে রিক্সাতে ঘুরবো, লাঞ্চ করবো, পকেট ভর্তি টাকা। তোমাকে খুব সুন্দর লাগছে, আমাকেও জানি, ধন্যবাদ। আসলে হয়েছে কি রুমাল, শুনো। হ্যাঁ বলো বলো। আমি আসছিলাম নিপুণের কাছে, ওকে একটু দরকার ছিল। ও তো মা চিটাং গেছে। চিটাং গেছে? হুম, আজকে সকালে গেছে। ও তো কালকে আমার রাত্রিবেলা বলছিল আজকে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, বলছিল নাকি? তো সকাল চলে গেল, তো এসে বাদ দাও, এসে বাদ দাও, চলো এখন তোমাকে নিয়ে আমি ঘুরবো, ঘুরে গিয়ে লাঞ্চ করবো, তারপর তোমাকে জোড়া গেছিল আমাদের নিজে একটা সুন্দর পিকচার দেখাবো, চলো। হ্যাঁ আমি তোমাকে ফোন দিচ্ছিলাম একটু একটু হলে। কি রে, তুই যাস নাই? হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি, কি হয়েছে বুঝে গেছি, কোনো সমস্যা নাই, তুই আয়, ওকে নিয়ে ঘুরে ফিরে আয়, কাজটা শেষ করা, পকেট ভর্তির টাকা মনে কর, যা চলে যা চলে যা যা চলে যা। কিছু না, যা যা যা। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, যা যা, কোনো ব্যাপার না, যা 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 যা। ওকে শ্যামা, তাহলে দেখা হবে। ওকে তাহলে হবে। ওকে আমরা পার্কে নিয়ে আসছো কেন? পার্ক অনেক ভালো জায়গা না, সবুজ নিরিবিলি, কথা বলা যায়। আমার তো মনে হয় পার্ক অনেক খ্যাত জায়গা। তাহলে চলো চলে যাই। না থাক, আসছি যখন থাকি। বাদাম খাবা? ঝালমুড়ি খাবা? যোগ শুনবা? না। ম্যাজিক দেখবা? দেখ। আমি তো ম্যাজিক দেখাতে পারি না আসলে, মানে হয়েছে কি, আমি আসলে জানতাম যে কিভাবে। তুমি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করতেছো, না সুজনের সাথে ব্রেকআপ হয়ে গেছে বলে সিম্প্যাথি দেখাচ্ছো? না না, আমি তোমাকে ইমপ্রেস করতে যাবো কেন, আর সিম্প্যাথি দেখা তো প্রশ্নই আসে না। আমি জানি হয়তোবা তুমি আমাকে ইমপ্রেস করতে চাইতেছো না, কিন্তু সুজনের ব্যাপারটা আমি একেবারেই ভুলে গেছি, আর এই ব্যাপারটা নিয়ে আমি আর চিন্তাও করতে চাই না। শোনো, আমি জানি তুমি স্ট্রং, মানে একটা সুজনের সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেল বলে যে তুমি উইক হয়ে যাবা, আমি সেটা বিশ্বাস করি না। আমি সত্যি সত্যি বিশ্বাস করি তুমি একটা স্ট্রং মেয়ে, রিয়েলি। কালকে রাত্রে তুমি আমাকে বললে আমি সফট সফট, আর এখন বলতে এখন আমি স্ট্রং হয়ে গেলাম? না মানে ব্যাপারটা হচ্ছে আসলে মাঝে মাঝে তুমি সফট, আর বেশিরভাগ সময় তুমি সফট, অন্য সময় তুমি। হ্যাঁ ঝালমুড়ি খাও। Thank you.
বাবলে বাতাস জন্য দিকে বইতেছি কিছু কম আছে। আমরা একদিন দাওয়াত দিস আমারে, তুই ডাকলে তো আসবে নাকি? আইব মানে যে অবস্থা দেখছি আজকে। কার্টটা ছাড়েন, কার্টটা ছাড়েন, ছাড়ে কথাটা আর তো ছাড়ছি। তুই রুমের কার্ড ছাড়, কথাটা কইতে দিবি না একটু, একটা ঘটনা ঘটছে বলতে হবে না। কে পাইছে এটা? আমি পাইছি মনে হয়। হ্যাঁ পাইছিস না? ও আচ্ছা আচ্ছা। তো ফাইনান্স স্কোর, ফাইনান্স স্কোর না মানে কি দাঁড়াল স্কোর বলছো? তোদের স্কোর থাকো, আমি বুঝলাম না এগুলো কি, এগুলো কি সব তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাকে খাওয়াইছো? এগুলো আমার কোনো কই পি কিসে প্ল্যান করলাম আমরা? আরে এসব কি শর্ট খেলে তোমার মাথা নষ্ট হয়ে যায়। আমি এসব করে ভুয়া খেলা নিয়ে খেলা পারো না? খেলা পারোস না সেটা কো? খেলা পারি না মানে তোমরা সবাই মিলে আমার সাথে কি এগুলো শুরু করছো? আমরা সবাই, তুই খেলা পারোস না তাতে কি? খেলা পারি না মানে তুই, আপনি আপনি কেন রংটা দিলেন? ভাই 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 রং কার দিলেন? ও আপনি কেন রং বাড়ি মারলেন তখন? আরে রং আমার হাতে, আমি রং বাড়ি মারবো না? পাগল নাকি? আয় সুজ ভাই, রং আমার হাতে, রং বাড়ি মারবো না কি কি রে? শোন না, নাই সুজ, এই জন্য এই এলার সাথে খেলতে চাই না। কি মামা মন খারাপ? হেরে গিয়ে মন খারাপ? আমি তোমাদের মতো এইসব বোধায় খেলা খেলি না, আমার এসব খেলার টাইম নেই, অন্য খেলা খেলি। কি খেলো তুমি? আমি রেসলিং খেলি, WMF। মানে কি? WMF হচ্ছে উইমেন্স ম্যানস ফাইটিং। ওই ধরনের খেলা আমি খেলি না, আর ওইগুলো ধরনের খেলা আমার সাথে যায় না, ওগুলো আপনার সাথে যায়, আপনি ওগুলো আপনিই খেলেন। কেন, তোমার সামা তো ভালোই খেলে। সামার কথা আসলো করতে আবার? দেখবা তোমার সামা যে খেলে, ওই যে দেখো ভিডিওটা, ক্যামেরা দেখো, দেখো দেখো কি আছে, দেখ দেখ দেখ। তোর মতো বোধের সাথে যে কীভাবে সময় গেছে দেখ না, ও যে কী খেলছে, শিখ শিখ। আর দেখ না, লজ্জা পাচ্ছ না? লজ্জা পাচ্ছ হাফ লেডিস? আমি আমি বাইরে যাচ্ছি, তুমি খেলো, তুমি দেখো। নিপুণ দেখতে কিছু হবে না, আমি তো চাই নিপুণ দেখো। আমি চাই নিপুণ দেখো, নিপুণের দেখা সাহস আছে? আমি চাই নিপুণ দেখো আমাদের মধ্যে কি হচ্ছে। আমি
মানে আমি বলতে চাচ্ছি এটা হয় না যে কত রকমের মানুষ ওখানে, কত উদ্দেশ্য নিয়ে থাকে মানুষ তো বুঝোই, মানে এই ইয়েতে আর তুমি একা মেয়ে মানুষ, আমার আমার তো টেনশন হয় এখানে, আমি তো সবসময় খালি আমার মনে হয় যে তুমি ওখানে যাচ্ছ একা একা যাচ্ছ, যে কোনো জায়গায় যাচ্ছ, ওখানে কাজ করে যাচ্ছ, এখন কত ধরনের মানুষ কত উদ্দেশ্য নিয়ে বসে থাকে, এখন এটা এটা একটা টেনশন লাগে না? তো অস্থির হইতেছো কেন, তো অস্থির হওয়ার কী আছে? অস্থির হবো না আমি, কি আসছি যে অস্থির না হওয়ার তো কিছু নেই এখানে, এই এতগুলো মানুষের মধ্যে তুমি যাও, ওখানে তোমার কথা বলতে হয়, তোমার ওখানে মিশতে হয়, কাজ করতে হয়, আর সেখানে কত মানুষ কত রকমের ইয়ে কত কিছু, আর তোমাকে আর আমি তো নিজেও তোমার সাথে যেতে পারি না সব জায়গায়, সব জায়গায় যদি যেতে পারতাম তাহলেও হতো, সব জায়গায় যাওয়াও যায় না, আর আমি সবসময় তোমার সাথে থাকতেও পারি না, আর আমার যদি পারতাম তাহলে অবশ্যই থাকতাম, কিন্তু এখন ডেফিনেটলি আমি তো চিন্তা করি, আর আমি এখানে থাকি কিন্তু তুমি যখন কাজে যাও বা কোনো কিছু যাও তখন ডোন্ট লাভ মি সো মাচ। গান শোনাবো পুরানো সেই দিনের কথা, ভুলবি কি রে হায় সে তোমার যে কত ভালোবাসি আমি তাই সে বলে 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 যাই, তোমার যে কত ভালোবাসি আমি তাই সে বলে 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 যাই। তুই এলা এটা কি? আরে নিপুণ না তোর মাল নিয়ে ঘুরে আর তুই এখানে একটা উজবুকের মতো বসে আছিস, ছি 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 ছি, তোর তাহলে আমি একটা বুদ্ধিমান ভাবছিলাম এতদিন, এমন তো দিতে তুই একটা উজবুক, তুই যে ইলিবিলের বুকে আমি কোনোদিন ভাবি নাই, ছি ছি ছি, তুই আমারে হতাশ করলি সুজন। বস সে কি করেন না তো? হ্যালো, কে শামা? শামার নাম্বারে ফোন করে আবার জানতে চাইতেছো এটা শামা কি না? না, তোমাকে তো কতজন কত নামে ডাকে, কোথাও তুমি সামান্তা, কোথাও তুমি লিজা, কোথাও তুমি নরেন, ভাবলাম শামা নামটা এখনো আছে নাকি। তোমার আশেপাশে তো কতজন ঘুরে, ওদেরকে তুমি নানান ধরনের নামে ডাকো না, আমি তো তাদের মধ্যে পড়ি না। তুমি তো বাজার গরম করে রাখছো, যেখানে যাই এর গার্লফ্রেন্ড, ওর ওর বউ। তোমার হিংসা হয় না? হিংসা লাগবে কেন? না হতেও তো পারে, তুমি তো একসময় আমার বয়ফ্রেন্ড ছিলা। ছিলাম, এখন তো নাই। আবার হতে চাও? ইদানিং তোমাকে নাকি আমাদের ওই হাফ লেডিস নিপুণটার সাথে বেশ দেখা যায়। দেখো নিপুণের নিয়ে এসব বলবা না, নিপুণ একটা সেন্সিবল ছেলে। তোমার সেন্সিবল এর মায়ের বাপ, সেন্সিবিলিটি তোমার মধ্যে আছে নাকি? শোনো আমি এখন তোমার সাথে কথা বলবো না, আমি এখন একটা মিটিং এ যাব। ও আচ্ছা, তোমার একটা মিটিং আছে নাকি? কোথায়, কখন, সারা রাত নাকি?
তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, সময় নাই, কোথাও আসো বসি তারপর ঝগড়া করি। আসো করি, আর কিছু না করতে পারলে ঝগড়াটা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে পরে ফোন করতেছি। চলো শুরু করি। শুরু করে মানে? আমরা এখানে আসছি কেন? তুমি তো আমাকে ডাকলে এখানে। তুমি না আমাকে বললা যে আমার সাথে তুমি ঝগড়া করতে চাইতেছো? দেখো আমার সময় খুবই কম, তুমি আমার জীবন থেকে অনেক সময় নষ্ট করছো, আমি আর সময় নষ্ট করতে পারবো না। যা বলো তাড়াতাড়ি বল। তুমি নিপুণের সাথে কেন ঘুরো? আমি নিপুণের সাথে ঘুরবো, দীপুনের সাথে ঘুরবো, টিপুনের সাথে ঘুরবো, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? দেখো দেখো তুমি তুমি নিপুণের সাথে যাও না। নিপুণের সাথে যাই না মানে? মানে দেখো আমরা 3টা বছর এক আকাশের নিচে ছিলাম, তাই না? না কখনো 3 বছর না, আমরা 2 বছর থেকে কিছু বেশি দিন হবে একসাথে ছিলাম। দেখছো এই কথাটাই আমি বলতে চাচ্ছি, দেখছো তুমি কিন্তু জানো আমরা 2 বছর এক আকাশের নিচে ছিলাম না, তার মানে তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি, তাই না? তার মানে আমি তোমাকে যতটুকু চিনি তুমি কারোর সাথে সংসার অন্য কারোর সাথে সংসার করতে পারবা না। আমি কারোর সাথে সংসার করতে পারবো না? তুমি পারবা? তুমিও কারোর সাথে সংসার করতে পারবো না, আমিও কারোর সাথে সংসার করতে পারবো না। ইনফ্যাক্ট আমরা নিজেরাই কারোর সাথে সংসার করতে পারবো না, তাই না? তার মানে কেন তাহলে আমরা ধরো আরেকটা ছেলে জীবন নষ্ট করবো, আরেকটা মেয়ে জীবন নষ্ট করবো, তাই না? আমরা তো পচে গেছি, আমরা তো নষ্ট হয়ে গেছি, তাহলে আমরা আমাদের মতো নষ্টই থাকি, আমাদের মতো পচাই থাকি, তাই না? আমরা তো আমরা নিজেরা আগের মতো আমরা নিজেরা আগের মতো কাটাই, আগের মতো আমরা থাকি, ঘুমাই, খাই, ঠিক আছে, আগের মতো আমরা বন্ধুর মতো সময় কাটাই, ওইটাই ভালো না? তুমি কি বলতে চাও? তুমি যা চাও আমি কিন্তু জানি, তাই না? তোমাকে তুমি যা চাও নিপুণ কখনোই দিতে পারো না। আমি আই ক্যান বেট তুমি তুমি কখনোই নিপুণ তোমাকে দিতে পারো না, আমি তোমাকে দিতে পারবো। হ্যাঁ তুমি যা চাও আমি জানি। ও আচ্ছা, এখন ঘুরায় ফিরায় আগের জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করা হইতেছে না? আমি তোমার ডিমান্ড ফুলফিল করতে পারবো, আমি তোমার ডিজায়ার ফুলফিল করতে পারবো, ঠিক আছে, অন্য কেউ পারবো না। আচ্ছা কি হয়েছে তোর? জ্বর আসছে মনে হয়। ভাইরাস? জানি না। তোর ভাইরাস হবে না কার ভাইরাস হবে? সারাক্ষণ ওই ভাইরাসের সাথে ঘুরিস? মানে কি? মানে কি হয়েছে? সমা ভাইরাস? যার থেকে বেগুনের পাকা চপ চপ করে পড়ে। শোন তুই আমার এই কম্পিউটার ধুবি না, ঠিক আছে? আর তুই আমার বিছানার দিকে আসবি না, আর তুই আমার কোনো জামা কাপড় ধুবি না, কোনো টয়লেট ইউজ করবি না, ঠিক আছে? আর এক কাজ করো, এই তুই মনে হয় বারান্দা গিয়ে শুলে ভালো হবে, যা তোর বিছানাটা তুমি বারান্দা যা, বুঝছিস? হ্যালো শামা। হ্যাঁ কি খবর? তুমি কি এটা আসতে পারবা? কোথায়? বাসায়। কেন কি হয়েছে? শরীরটা ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? দাঁড়াও আমি আসতেছি। আসবা? হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমি তো এটার ভিতর কেক নিয়ে আসি নাই। এটার ভিতর বিষ থাকলে আমি বিষ খাবো। ওষুধ খাইছো? আমি তো জানি তুমি নিজে টেক কেয়ার করো না, আমি তো জানি তুমি ওষুধ খাবা না, জানি তুমি ইচ্ছা করে এরকম করো। নাও তুমি নিয়ে আসছো তো, আগে কেক খাও।
আগে ওষুধ খাবো। খালি পেটে ওষুধ খাবো নাকি? আগে কেক খাও তারপর ওষুধ খাও। ছুরি কই? আচ্ছা আনতেছি। তুমি খাও, তুমি খাও, আগে তুমি খাও। না আগে তুমি খাও। খাও 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 খাও। আর কিছু লাগবে? আমরা যেভাবে বসে আছি আমাদেরকে দেখে কেউ বলবে উই আর জাস্ট ফ্রেন্ডস? জাস্ট ফ্রেন্ডস মানে? জাস্ট ফ্রেন্ডস মানে আমরা একজন একজনের সাথে থাকতে পছন্দ করি, আমাদের খুব ভালো সময় কাটে, তুমি খুব আমার টেক কেয়ার করো, এই তো। তো তোমার কি অন্য ফ্রেন্ডের সাথে একই জিনিস হয়? হতেও পারে। আচ্ছা কাজ করলে কেমন হয়? কি? তোমার মেয়ের সাথে আমার ছেলেরে বিয়ে দিব। মানে কি? মানে এখন তো আমরা ফ্রেন্ডস আছি, বিয়ে দিলে আমরা দুজন শ্বশুর শাশুড়ি হব, তখন আমরা আত্মীয় হব। এটা ভালো না ফ্রেন্ডস থেকে আত্মীয় হওয়ার? এখানে আমার আমার মেয়ে কোত্থেকে আসলো আর তোমার ছেলে কোত্থেকে আসলো আমি তো বুঝলাম না। না বুঝার তো কিছু নাই, তোমার মেয়ে নিশ্চয় খুব ভালো হবে, আর আমার ছেলের প্রতি কি তোমার কোনো আস্থা নাই? আস্থা তো পরে, তোমার ছেলে আসলো কোত্থেকে এখানে আর আমার মেয়ে আসলো কোত্থেকে এখানে? আমরা তো বন্ধু, আমাদের ছেলে মেয়ে হবে না। উফ উফ, আর আর বলুন 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 বলুন, প্লিজ প্লিজ প্লিজ। না সোনা পাখি, আজকে না, কালকে সকালে দেখা করি। আচ্ছা সোনা। আচ্ছা বাবা। বাবা বাই। আমি একটু উত্তরে যাই। উত্তরে চল, আমি তোরে নামাই দিয়ে যাবো। কোন দিকে নামাবে? উত্তরে মোড়ে নামাই দেবো, চল আমি ওদিক দিয়ে যাবো। না কিন্তু ইয়ে ওই আমার একটু মতিঝিল যেতে হবে আগে, মানে উত্তরে যাবো আমি, মানে যাচ্ছিলাম, মানে উত্তরে দুপুরের সামনে চলবে, মতিঝিল থেকে মামার ফোন আসছিল একটু আগে, তো ওনার অফিসে যেতে হবে, একটু দরকার আছে। মতিঝিলে কার অফিস? কার অফিস? মতিঝিলে আমার অফিস। তো চল আমি আমার সঙ্গে চল, মতিঝিলে নামে যাবে তুই। কিন্তু আমার তো মাঝখানে কিছু কাজ আছে, তো মামার জন্য কিছু জিনিস নিয়ে যেতে হবে, আমার ধানমন্ডি নামতে হবে, তারপর ওখান থেকে নীলক্ষেত নামতে হবে, তারপর ওখান থেকে যেতে হবে আমাকে। টাকা বেশি হয়েছে বেটা, চল আমার সঙ্গে, আপনার দেরি হয়েছে। আমার সঙ্গে চল, আমার একটা বিয়ার কিনে দিস, চল। আয়না দেরি করতেছিস না, আরে আয়না বাবা, কার কাছে ফোন করছি? আরে আমার
আমার না খেয়াল ছিল না, আমার একটা কাজ ছিল আর্জেন্ট ছিল, আমার এটা আগে খেয়াল ছিল না। আমি এখন মতিঝিলে গেলে না আমি আজমপুরে কাজটা করতে পারবো না, এটা একটু দরকারি বেশি, কিন্তু আমার একদম মাথায় ছিল না, সেটা আপনাকে বলা হয়নি এখন। আমার ভালোবাসা জানাই। হ্যালো, হ্যাঁ শ্যামা তুমি কই? হ্যাঁ আমি তো একটা মিটিং এ আছি। আমি সকাল থেকে তোমাকে 100 বারের উপর ফোন দিচ্ছি কিন্তু তুমি ফোন ধরো না, ফোন কাটা দাও। আরে বললাম না আমি একটা মিটিং এ আছি। মিটিং এ আছো তো আমি তোমাকে এসএমএস করছি, তুমি আমাকে এসএমএস ব্যাক করবে না? কি হইছে ব্যাক করি না, বললাম না ব্যস্ত। আমি কি বিজি না? আমি সকাল থেকে আমার সব কাজ ফেলে দিয়ে এখানে মধ্যে তোমার, আমি তোমার সাথে দেখা করব সেজন্য আমি সব কাজ, তোমাকে কি আমি বলছি সব কাজ ফেলে বসে থাকতে? তুমি আমাকে বলো নাই তো, কিন্তু আমি এখন আমি আমি কি করব, আমি আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি। নিপুণা তো অস্থির হইতেছো কেন? অস্থির হচ্ছি না তো। আমি কি কোনোদিন তোমার জোর করছি বলো? না না আমি মানতেছি আমাদের মধ্যে সেই ধরনের কিছু এখনো হয়নি, কিন্তু আমার তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে না। আমি আমি কি করব, বললাম না মিটিং এ আছি। তো মিটিং থেকে তুমি 10 মিনিটের জন্য বাইরে হও। 10 মিনিট না, দেখো 10 মিনিট না, এরকম করতে থাকলে আমি 10 দিনের জন্য হইলো তোমার সাথে দেখা করব না। দেখো 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 দাঁড়াও, আমি রাখি। এইটা তোমার আজিমপুর, এইটা তোমার দরকারি কাজ, আর কি অভিমান সোনা আমার, জানু আমার, আসো সোনা, আসো সোনা। আরে কই যাবি, আয় আমার সঙ্গে আয়। বেবি কি অবস্থা? বেবি তুমি কেমন আছো? ব্যথা হয়েছে বুঝছো? তোমার জন্য তো পাইলাম। তারপর তোরা দেখে তো মনে হচ্ছে তোর বউ মারা গেছে, জগৎ সংসারে তোর আর কেউ নাই। আমি ঠিক আছি তো। তুই তো পুরা ভেঙে পড়ছিস। হ্যাঁ যদি এমন হইতো যে একটা ভালো মেয়ের জন্য ভেঙে পড়ছিস তাহলে নয় ঠিক আছে, আমিও ভেঙে পড়তাম তোর সঙ্গে সঙ্গে। আমিও ভেঙে পড়তাম, এ তো সেই ধরনের মেয়ে না। না বস, আপনারা আসলে যেটা ভাবতেছেন সেটা না, শ্যামা শ্যামা সেই ধরনের মেয়ে না, আপনারা যা ভাবেন। এ খুব ভালো মেয়ে, এই তো এ খুব ভালো মেয়ে। ঢাকা শহরে এমন কোনো ক্লাব নাই, ডিস্কো নাই, পার্টি নাই যেখানে এই মেয়ে যায় না। বস পার্টি ডিস্কো ক্লাবে তো আমিও যেতে পারি, আপনিও তো যেতে পারেন। আমিও যেতে পারি, তুইও যেতে পারিস, আমরা তো যাই নাচতে, কিন্তু এই মেয়ে তো নাচাইতে যায়। তোর চেহারা ভোদাইয়ের মতো হইলো, আমি তো তোর একটা ওয়াইজম্যান ভাবছিলাম, এখন তো দেখতেছি তুই তোর চেহারার চাইতে বড় ভোদাই। রুবেল কি বলিস? আর এই ভাইয়ের কথা কয় না তোমার সামনে, এই ভাই আমাকে মানে দিন নাই রাত্রে খালি ফোন দেয়। ওই দিন তো রাত 2টার দিকে আমাকে ফোন দিয়ে আমার মোবাইলের মধ্যে পঁ 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 বাজে, পরে বিলয় আমি ধরছি ধরে যে গেছি গেজাইতেছে, সারা রাত গেজাইতেছে। আমার তো মেজাজ খারাপ, দেন আন ফোন দিলে দেন কি করে, দেন ফোন দিই কি করে? আচ্ছা ঠিক আছে রাখ, দেখেন না ফোন দিলে কি করে। ঠিক আছে রাখ না, রাখ রাখ রাখ, দেখলি তো বছর বাড়ায় বলার অভ্যাস আছে, ও একটু বাড়ায় বলতেছে। তুই তো আছিস ঘোরের মধ্যে, সকালে দেখি কি মানে ওরে দেখে আমার মনে হইতেছিল যে আমি নিজেই ফাঁসি দিয়ে মরি। আমার তো এখন ওর দিকে মনে হইতেছে আমি এখনই ফাঁসি দিই। তুই তো ওরে দেবী মানিস, দেবী মনে করে পূজা করিস। দেখ চল তোর দেবীরে কিভাবে 5 মিনিটে তোর আইডি ব্যবহার করে সিস্টেম করে ফেলাই, দেখ চল 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 চল। শামারে দিলাম সিস্টেম করে। এগুলো কেন করতেছেন, কি প্রুফ করতে যাচ্ছেন আপনি? খুব তো বলছিলা শামা খুব ভালো মেয়ে,
ও ডিস্কোতে যায় না, পার্টিতে যায় না। আপনারা বেশি বেশি বলেন। বস, এটা আমি আগে গেছিলাম বুঝছেন না, আই দন্ত বুঝে নেই, আপনি কত বুঝাইছেন বুঝে নেই, আমি কত বুঝলাম বুঝলো না, হ্যাঁ হতাশ বলাই না লাগবো তাই না। কতটা গোলাপ দিলে ভালোবাসবে আমায়, কত নির্ঘুম রাত দিলে বুঝে নিবে আমায়, কতটা গোলাপ দিলে ভালোবাসবে আমায়, কত নির্ঘুম রাত দিলে বুঝে নিবে আমায়, খুঁজেছি তোমায় হাজারের ভিড়ে, পেয়েছি দিনের শেষে, তোমারই আনমনা মনে দিবে কে একটু জায়গা, আমারই ভাবনার মাঝে পাবো কি একটু আশা, তোমারই আনমনা মনে দিবে কে একটু জায়গা, আমারই ভাবনার মাঝে পাবো কি একটু আশা। নয়নের কফটা জল দিলে রাখবে তোমার আঁখি নীলে, হৃদয়ের ছায়াতে ইয়ার নতুন কি, যতদিন পৃথিবীতে সুজনের মতো ধুরন্ধর, শামার মতো ক্ষুধার্ত আর নিপুণের মতো ভোদাইরা থাকবে, ততদিন এই টু ইন ওয়ান খেলা চলতেই থাকবে। রাখবে তোমার হৃদয়ের ছায়াতে, ভাবি ক্ষণে কবে নিবে আপন করে, খুঁজেছি তোমায় হাজারের ভিড়ে, পেয়েছি দিনের শেষে, তোমারই আনমনা মনে দিবে কি একটু জায়গা, আমারই ভাবনার মাঝে পাবো কি একটু আশা, তোমারই আনমনা মনে দিবে কি একটু জায়গা, আমারই ভাবনার মাঝে পাবো কি।